করছেন রামনবমী উপলক্ষে তারকা প্রার্থী দেব এবং তার গলায় শোনা গেল জয় শ্রীরাম স্লোগান। ঘাটাল কলেজ মোড় এলাকায় রামনবমীর শোভাযাত্রা শেষ করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। ঘাটালের কুশপাতা এলাকার রাম মন্দিরে পুজো দিয়ে রামনবমীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। হিরণের প্রসঙ্গ উঠতেই দেবের মুখে শোনা গেল জয় শ্রীরাম। ঘাটাল কলেজ মোড় এলাকায় রামনবমীর শোভাযাত্রা শেষ করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। আজ রামনবমী এবং রামনবমী উপলক্ষে ঘাটালের পুষ্পতা এলাকাতে রাম মন্দিরে পুজো দিয়েছেন তারকা প্রার্থী দেব এবং সেখান থেকে বেরিয়ে এসে শোভাযাত্রাও করেন এবং কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। কোন কটাক্ষ করছেন? আমি কটাক্ষ করতেও চাই নিরন্তর শুভেচ্ছা, কারণ আজকের দিনটা এত পবিত্র একটা দিন, সেইখানে আমি কাউকে ছোট করে আজকের দিনটা নষ্ট করতে চাই। সবাইকে শুভেচ্ছা, পুরনো শান্তিতে রাখুক, আমাদের দলও শান্তিতে রাখুক, আমার দলও শান্তিতে রাখুক, যেটা সবচেয়ে বেশি দরকার সাধারণ মানুষ যাকে ধর্মের নামে বাদ করা হচ্ছে, আজকে আমার এই হাঁটাটা এটা সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানিয়ে ও জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে এক রাখা। আমি যদি ইফতার পার্টিতে যেতে পারি, আমি রামনবমী মিছিলেও হাঁটতে পারি, আর জয় শ্রীরাম যদি হয় রাম ধর তার একার নয়, রাম ভক্তরা আমার মনে হয় সমস্ত দলের মধ্যে কোথাও না কোথাও আছে। কেউ দল যদি বলে রাম ভক্ত শুধু তাদের ভক্ত, সেটা আমার মনে হয় এটা বোকামি হবে। আজকে সবাইকে শুভেচ্ছা। অন্যদিকে